চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু কারণটা কি চলুন জেনে নিই। চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল, কিন্তু এই বিশ্বকাপের মাঝেই বড় সড় দুঃসংবাদ এলো ভারতীয় শিবিরে। গোড়ালির চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক, যার পরে আর কোনো ম্যাচ খেলতে পারেনি ভারতের হয়ে। এবার যা দেখা দিয়েছে তাতে বিশ্বকাপের মাঝে সুস্থ হতে পারবেন না হার্দিক, সেই কারণে গোটা টুর্নামেন্ট থেকেই বেরিয়ে গেলেন এই তারকা অলরাউন্ডার। হার্দিকের পরিবর্তে হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন কর্ণাটকের পেসার প্রসিদ কৃষ্ণা। শনিবার ইভেন্ট টেকনিক্যাল কমিটির তরফ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রসিদের নাম। সাদা বলে ফরম্যাটে ভারতের হয়ে 19টি ম্যাচ খেলেছেন প্রসিদ কৃষ্ণা। বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন হার্দিক এবং সেখানে ডেভিড ওয়ার্নারের উইকেটও নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে 33টি উইকেট নিয়ে প্রসিদ কৃষ্ণা দেখিয়েছেন যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তিনি পারফর্ম করতে পারেন। এখন এটাই দেখার, ভারতীয় দলে দুরন্ত ছন্দে থাকা জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের পেস ত্রয়ীর সাথে দলে কি সুযোগ পাবেন প্রসিদ কৃষ্ণা? শনিবার ইভেন্ট টেকনিক্যাল কমিটির তরফ থেকে ভারতের পরিবর্তকে স্বীকৃতি দেওয়ায় রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের ম্যাচে উপলব্ধ থাকবেন প্রসিদ কৃষ্ণা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।